হ্যালো ফ্রেন্ডস এগিয়েছে টু পয়েন্ট সকলকেই স্বাগত আর অবশেষ অপেক্ষার অবসান ঘটিয়ে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন কিন্তু বিসিএস দু হাজার তেইশের অফিসিয়াল নোটিফিকেশান আজ প্রকাশ করলো তো অলরেডি দুই তিন ঘন্টা আগে কিন্তু নোটিফিকেশানটা আমরা পেয়েছি যেহেতু আমি বাড়ির বাইরে ছিলাম সেই কারণে ভিডিওটা এখন আপলোড করছি তো যাই হোক অনেকেই হয়তো ইতিমধ্যে দেখে ফেলেছেন তো যাই হোক আমরা এই ভিডিওতে কিন্তু কবে থেকে ফর্ম ফিল শুরু হবে লাস্ট ডেট কবে সমস্ত কিছু ডিটেলসে জানবো নোটিফিকেশন দেখবো তার আগে বলে নেবো যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে থাকুন প্রেস করে রাখুন এবং লাইক করুন বন্ধুদের মধ্যে এই ভিডিওটা শেয়ার করুন তো চলুন শুরু করা যাক তো এখানে ভিউ ওয়ালে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন ওয়ান স্ল্যাশ দু হাজার তেইশ তিন নম্বরে আছে যেখান থেকে আপনারা কিন্তু নোটিফিকেশনের পিডিএফটা ডাউনলোড করতে পারবেন তো চলুন আমরা একবার দেখে নেব পিডিএফটাতে কি বলা আছে তো আপনারা দেখতে পাচ্ছেন সামনে কিন্তু নোটিফিকেশনের যে পিডিএফ সেটা আমরা দেখতে পাচ্ছি তো ওয়েস্ট বেঙ্গল পাবলিক সরি ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ এক্সামিনেশন দু হাজার তেইশ তো এটার ফর্ম ফিল আপ কিন্তু শুরু হবে আঠাশে ফেব্রুয়ারি দু হাজার তেইশ থেকে তো আঠাশে ফেব্রুয়ারি থেকে কিন্তু ফর্ম ফিল আপ চলবে তো এটা শেষ ডেট কবে লাস্ট ডেট সেটা আমরা দেখে নেব ক্লোজিং ডেট এটা কিন্তু একুশে মার্চ দু হাজার তেইশ তিনটে পর্যন্ত দুপুর তিনটে পর্যন্ত কিন্তু একুশে মার্চ আপনারা ফর্ম ফিল করতে পারবেন তো আমি বলবো অত একুশে মার্চের জন্য বসে না থেকে আঠাশে ফেব্রুয়ারি বা দুই তিন তারিখের মধ্যে কিন্তু আপনারা ফর্ম ফিল আপটা করে নেওয়ার চেষ্টা করবেন লাস্টের দিকে কিন্তু সার্ভার এর প্রবলেম হতে পারে তো এখানে যে এডিট উইন্ডো সেটা খুলবে একত্রিশে মার্চ দু হাজার তেইশ থেকে ছয় এপ্রিল দু হাজার তেইশ তিনটে পর্যন্ত এটা খোলা থাকবে এই তারিখের মধ্যে কিন্তু আপনাদের যদি কোনো রকম অসুবিধা হয় বা রকম ভুল ভুলভ্রান্তি হয়ে থাকে সেটা কিন্তু আপনারা ঠিক করতে পারবেন ক্লোজিং ডেট ফর সাবমিশন অফ ফিস থ্রু অফলাইন সেটা বাইশে মার্চ দু তো এই হচ্ছে টোটাল নোটিফিকেশন যেটা আজ প্রকাশ করলো পাবলিক সার্ভিস কমিশন তো সেটা কিন্তু সম্পূর্ণভাবে আপনাদের সামনে দেখালাম তো এখানে ভিডিওটা শেষ করছি তার আগে একটি কথা বলবো এখনো পর্যন্ত যারা প্রিপারেশন ঠিকঠাকভাবে নিচ্ছেন না বা নেননি তাদেরকে বলবো আর বসে না থেকে শুরু করুন আমাদের চ্যানেলেও কিন্তু প্রিপারেশন শুরু হয়ে যাবে খুব সুন্দরভাবে ম্যাথের যে সিরিজটা আমরা শুরু করেছিলাম সেটা কন্টিনিউ করা হয়নি কিছু অসুবিধার কারণে ব্যক্তিগত অসুবিধার জন্য তো আশা করছি আর একদিন দুদিনের মধ্যে কিন্তু আমরা সেটা আবার কন্টিনিউ করবো তো এখানেই শেষ করছি তাছাড়া যে সাবজেক্ট প্রত্যেকটা সাবজেক্টের উপর মিক্সড জি সেটা নিয়েও আলোচনা হবে সায়েন্সের উপরেও ভিডিও আসবে তাছাড়া ফিজিক্সের যে প্রবলেম সলভ সেগুলোরও উপর ভিডিও কিন্তু আসবে তো চ্যানেলের সাথে যুক্ত থাকুন সাবস্ক্রাইব করে রাখুন বা সাথে থাকা প্রেস করে রাখুন ঠিক সময়ে নোটিফিকেশান পেয়ে যাবেন তো চলুন সরি তো আজ এখানেই শেষ করছি চলুন নেক্সট ভিডিওতে আমাদের আবার দেখা হবে